হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরা না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবারের, এখন হইতে বাজে সকাল সাতটা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। ব্লগটার যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো তোমরা এমনও আছো যারা আমার ব্লগ রেগুলার ফলো করো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো চলে এসেছি একদম সোজা রান্না করে। এখন করে নিচ্ছি চা, আমার আর আমার হাজবেন্ডের জন্য। এখনও পর্যন্ত আজকে ছেলে ওঠেনি, তাই ভাবলাম আগে দুজনে মিলে চা খেয়ে নিই, তারপরে ছেলে উঠলে ছেলের হরলিক্সটা করে দেওয়া যাবে। আজকে চা খেয়ে আর বেশি সময় বসা যাবে না, কারণ ছেলের আজকে টিফিন বানাতে হবে। আর দেখো ছেলে উঠে গেছে, ওর হরলিক্সটাও বানিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো বিস্কুট, এটাই ওর সকালের খাবার। প্রতিদিনই একটা চিন্তা থাকে যে ছেলের টিফিনে আজকে কি দেব। তবে আজকে স্কুল থেকেই বলে দিয়েছে যে আজকে যেহেতু ওদের স্কুলে অ্যাডভান্স ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হবে, তো ওদের আজকে টেরি কালারের কোনো ফুড দিতে হবে। এই টেরি কালারের ফুড নিয়ে কোনো রকমই ধারণা আমার ছিল না। তারপরে ইউটিউবে একটু ঘাটাঘাটি করলাম, তো সেখানে দেখতে পেলাম যে সুজি দিয়ে বেশ সুন্দর কেক করা যায়। কিন্তু সত্যি কথা বলতে আমি না কালকে কোনো ফুড কালার পাইনি, তো সে কারণে ফুড কালার না পাওয়াতে কোনো কেকও করা যাবে না, যেহেতু পতাকার কালারের করতে হবে গ্রিন আর অরেঞ্জ, ওটা তো লাগবেই। এবার চিন্তা হয়ে পড়ে গেলাম যে কি করব। তারপরে দেখলাম যে না, স্যান্ডউইচ করা যাবে, তাই জন্য স্যান্ডউইচের প্রিপারেশন চলছে এখন। স্কুল থেকে অপশান দিয়েছিল যে কোনো স্যালাড দিয়ে দিতে, ফুড স্যালাড বা ভেজিটেবল স্যালাড। তো আমি চিন্তা করলাম যদি স্যালাডই দিই, টিফিন বক্সে যদি দিই গুছিয়ে, সে তো নড়াচড়া পড়লে আবার এদিক ওদিক হয়ে নষ্ট হয়ে যাবে জিনিসটা, মানে সাজানো থাকবে না দেখতে, আর তাহলে ভালোও লাগবে না। তো ভাবলাম যে না, স্যান্ডউইচটাই করে দেওয়া যাক, তাতে করে আমি যেভাবে সাজিয়ে রাখতে চাইছি সেভাবে সাজানো যাবে। আর স্যান্ডউইচ বানাবো বলে নিয়ে নিয়েছি একটা ক্যারট মানে গাজর, আর নিয়েছি শসা। তো শসাতে হয়ে যাচ্ছে সবুজ কালার, আর গাজরে হয়ে যাচ্ছে গেরুয়া কালার। আর স্যান্ডউইচের যে ব্রেডটা থাকবে ওটা তো সাদা হবেই, কিন্তু ওপর দিয়ে আমি একটু মেয়োনিজ দেবো। আসলে বাচ্চাদের যদি একটু খাবারে ঠিক মজা টাইপের কিছু না থাকে, বাচ্চারা খেয়েও মজা পাবে না। তো আমি ক্যারটটাকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর শসার মাঝের যে বীজগুলো থাকে সেগুলো বার করে নিয়ে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর ক্যারটের মধ্যে দিয়েছি টমেটো সস, আর শসাটার মধ্যে দিয়েছি একটু মেয়োনিজ, আর দুটোর মধ্যে অল্প করে নুন দিয়েছি। তো দিয়ে আর ব্রেডগুলোর সাইডগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। তো স্যান্ডউইচটা একটু সাদা হলেই আমার মনে হয় বেশি দেখতে ভালো লাগে। আর ব্রেডটার চারিদিকের কালো অংশটা কেটে নিয়েছি, আর তারপর ওপর দিয়ে একটু সস লাগিয়ে নিয়েছি, মানে যেটাতে ক্যারট দেবো সেটাতে সস লাগিয়েছি। আর তারপর যে পুরটা আমার করা ছিল সেটা চামচ দিয়ে নিয়ে চারিদিকে স্প্রেড করে দিয়েছি। আসলে সকালে বললামই না যে চা খেয়ে টাইম পাবো না, একেই প্রতিদিন টিফিন করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যায় যে ছেলেকে আজকে কী দেবো, তার মধ্যে আজকে তো এত কিছু করতে হবে। তো সে কারণে সময়ের সত্যিই অভাব ছিল। আর একটা ব্রেডের ওপর দিয়ে আমি দিয়ে নিচ্ছি মেয়োনিজ। তো এইটাই হচ্ছে মিডিলে যে সাদা কালারটা সেটার কাজ করবে, তাতে একটা ব্রেডে কিন্তু হবে না, আমি আর একটা ব্রেডে ভালো করে মেয়োনিজ লাগিয়ে দিয়ে দেবো মাঝে। আর তার আগে আর একটা ব্রেডের মধ্যে দিয়ে দিলাম যেই শসার মিশ্রণটা করা ছিল বা শসার যে পুরটা করা ছিল সেটা লাগিয়ে নিলাম। তো বললাম না যে আর একটা ব্রেডে মেয়োনিজ লাগাবো, তো ভুলে গেছিলাম ওই ব্রেডটায় মেয়োনিজ লাগাতে, তাই আবারও করে মেয়োনিজটা আমি লাগিয়ে নিচ্ছি, আর তারপর সুন্দর করে সাজিয়ে কেটে নেবো স্যান্ডউইচের আকারে।
এর আগের দিন অনুভা চৌধুরী নামে একজন দি আমাকে কমেন্ট করেছিলেন যে আমার ছেলে কোন স্কুলে পড়ে। আমার ছেলে নারায়ণা গ্রুপ অফ স্কুলে পড়ে, সেটা সিবিএসই বোর্ড। এদিকে দেখো, আমার কিন্তু টেরি কালারের স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে, আর এটা আমি টিফিনে প্যাক করে দেব। আর ওপর দিয়ে একটা টুথপিক দিয়ে দিয়েছিলাম, আসলে আমার কাছে ফুড পেপার ছিল না, ফুড পেপার দিলে এটা খুব ভালো সেট হয়ে যেত, তো সেই কারণে আমি একটা টুথপিক দিয়ে এটাকে আটকে দিলাম। আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে না প্রচুর ওদের অ্যাক্টিভিটি হয়, আর সে কারণে আমাদের খাটনিটা না মাঝে মাঝে একটু বেশি হয়ে যায়, তবুও যেন তো খুব শান্তি। ওদের ম্যামরা একটা কথাই বলে, পড়াশুনো তো সব স্কুলে শেখায়, কিন্তু ওদের যে আলাদা এক্সট্রা কারিকুলামগুলো শেখানো হয় সেটাই কিন্তু একটা বাচ্চাকে ডেভেলপ করতে অনেকটা হেল্প করে। তো আমি মনে করি পুঁথিগত বিদ্যার থেকে এদের যে অ্যাক্টিভিটির মাধ্যমে শেখাটা, সেটাই কিন্তু ওদের জন্য অনেকটা বেশি প্রয়োজন। আসলে এই ছোটো ছোটো বাচ্চাগুলো বই দেখে কী পড়বে বলো, ওরা কি বই পড়তে পারে? কিন্তু ওদের যেটা শেখানো হচ্ছে অ্যাক্টিভিটির মাধ্যমে, সেটা কিন্তু ওরা অনেকটা সময় মনে রাখতে পারবে, আর সেটা কিন্তু অ্যাক্টিভিটির মাধ্যমে ওদের জানারও আগ্রহটা বাড়বে, আর এইভাবেই শিক্ষাটা হয়তো বাচ্চাদের জন্য খুবই উপকার। এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রেই প্রযোজ্য সেটা কিন্তু একদমই নয়, আমরা বড়রাও, আমরা কিন্তু যেটা না বই পড়ে করতে পারবো সেটা যদি আমরা নিজে হাতে ধরে প্র্যাকটিক্যালি করি, সেটা কিন্তু অনেকটা বেশি তাড়াতাড়ি আমি শিখে ফেলতে পারবো। আর দেখো, কথা বলতে বলতে ওকে কিন্তু আমি অলমোস্ট রেডি করেই দিয়েছি, আর এই সাদা পাঞ্জাবিটাই কালকে কিন্তু ওর জন্য কিনে এনেছিলাম, তো বেশ ভালো ফিটিংস হয়েছে আর বেশ ভালোই লাগছিল। একদম প্লেন নিনি পাঞ্জাবি, একদম প্লেন পাঞ্জাবি ভালো লাগে না দেখতে, একটু সেলফ ওয়ার্ক রয়েছে। আর তারপর ওকে রেডি করে নিয়ে আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়লাম স্কুলে। ওকে স্কুলে দিয়ে আসার পথে আমরা আজকে একটু বাজার করে নিয়ে এসেছি। আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আজকেও সিদ্ধই খাবো, তো সে কারণে অনেক রকমের সবজি এনেছি, আর সব সবজিগুলো গুছিয়ে কেটে নেব। আর আজকে যখন উচ্ছে কাটছিলাম সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমার দিদাও জানতো এরকম উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ খেত। আমার দিদা কখনোই মাছ ভাত খেত না, উনি খুব ঠাকুর ভক্ত ছিল, আর উনি ঠাকুর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর উনি এরকম উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ সব রকমের সিদ্ধ দিয়ে খেত। আর ছোটোবেলায় যখন দাদু বাড়ি যেতাম, মামাদের ঘরে তো রান্না হতোই, দিদা কিন্তু আলাদা রান্না করে খেত, আলাদা স্টোভে, ওনার শুধু সিদ্ধ ভাত ফুটিয়ে খেত। আমি মামাদের ঘরের থেকে বেশি দিদার কাছে খেতে পছন্দ করতাম সেই সিদ্ধ সিদ্ধ। তো আজকে যখন উচ্ছেগুলো কাটছিলাম সত্যি দিদার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। আসলে সংসারের নানা কাজের মধ্যে দিয়ে কত কারোর কথা না মনে পড়ে, কম বেশি সবার কথাই কিন্তু মনে পড়ে। আজকে আমার দিদা নেই, কিন্তু ওই দিদার সাথে ছোটোবেলা কাটানো স্মৃতিগুলোও কিন্তু আজকে মনে পড়ে গেল। আর এই সব কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলে আরও বেশি ভালো লাগে, আসলে শেয়ার করার মতন সেরকম কাউকে পাই না। আর হাজব্যান্ডও বিজি থাকে, ওকেও সবসময় এইসব কথা বলে বোর করতেও ভালো লাগে না। আর দেখো, গল্প করতে করতে আমার কিন্তু সবজিগুলো সব কাটাও হয়ে গেছে, আসলে আজকে সবজিটা না অনেকটা বেশি হয়ে গেছে চালের তুলনায়, তো প্রতিদিনই সবজিটা একটু বেশিই দিই, আর গোবিন্দভোগের চাল দিয়ে আমরা এরকম সিদ্ধ খাই। তবে আজকে আমি দুটো প্রেশার কুকারে বসিয়েছি, একটাতে সবজি বসিয়েছি আর একটাতে গোবিন্দভোগের চাল দিয়ে বসিয়েছি, মানে সবজিটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেল আর চালটাও আলাদা থাকলো। না হলে সবসময় কিন্তু আমি একটা কুকারের মধ্যেই সব রকমের সিদ্ধ দিয়ে বসিয়ে দিই। বিয়ের পর থেকেই একা হাতে সংসারটা নিজের মতন করে গুছিয়ে নিয়েছি, কারণ আমার যখন বিয়ে সম্বন্ধ যায় তখনই শুনেছিলাম আমার শাশুড়ি মা অসুস্থ ছিলেন, শ্বশুরমশাইও অসুস্থ ছিলেন, তো দুজনকে নিয়ে সংসার করতে এসেছিলাম সব জেনে শুনেই। তখনই ভেবে নিয়েছিলাম যে তিনারা যখন অসুস্থ সংসারের দায়ভার কিন্তু সম্পূর্ণ আমার ঘাড়েই হবে আর আমাকেই নিতে হবে,
আর তখন থেকে সুন্দর করে সংসারটা মানিয়ে নিয়েছি বলে কিন্তু আজকে একা দাঁড়িয়েও সংসারটা সুন্দরভাবে গুছাতে পারছি আর করতেও পারছি। আর সবথেকে ভালো লাগার বিষয় কী জানো তো, আমি তাদেরকে নিজে হাতে সেবা যত্ন করতে পেরেছি। সে যে কটা দিনই আমি নিচে পাই, সেই কটা দিনই আমি তাদের নিজে হাতে যত্ন করেছি। এটাই আমার সবথেকে বড় জীবনের পাওয়া। তাহলে বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।